হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলেন আজকে আমি আমার নানুর অবস্থা দেখাই। এমন নানু থাকলে নাতির জীবনে আর কি লাগে? এটা হলো আমার নানু বাড়ির, আমার সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে আমি থাকি সেই সিটটা। আর এই হলো ডাকি, যে হারিয়ে গিয়েছে। আর এটা হলো আমার আরেকটা ফ্রেন্ড, যে এখনও আছে আমার সাথে। আর এখন বাজতেছে 2:39। তো এইখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে আমার নানুর সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। পিছনে আমরা বকা শুনতে শুনতে আসলাম, নানির বকা। এখন আমরা পুকুর পাড়ের দিকে ধাবিত হচ্ছি পুরোপুরি জোরে। আমাদের ছোট নানি, যাকে আমরা খালা বলা হয়, সম্বোধন করা হয়, সে নানি এখন ছিটা দিচ্ছে প্রচন্ড জোরে। এখন মাছটা উঠে আছে। এই যে আসতেছে, এরা হলো আমাদের পুকুর রক্ষা করে এখানকার সিকিউরিটি, যাদের এখন আপনারা খাইতে দেখতেছেন। এরা হলো নিরাপত্তা বাহিনী, পুকুরে কেউ নামলে হামলা শুরু করে। এ আমার নানু, এ আমার মামি, এ পিচ্চি ছোটু, এই হলো আমাদের সুন্দরী খালা, এ তার নাতি, পিছনে আপনারা ফেনীর ভাষা শুনতেছেন, এগুলো ফেনীর ভাষা। ওদিকে 2টা নৌকা ভেসে যাচ্ছে, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েন। উড়ে দাও মারতে হবে,
নানু কিছু বলবেন মামারে? হ্যাঁ কিছু বলবেন ওই মামারে, কিছু বলবেন কি করতাম মামার জন্য? দোয়া করিয়েন যাতে বিয়া নয়, বিয়া নহলে আবার তোমার বাদা দেখাবার ওখানে আপনি আছেন না? নাই ভাইতাম চলেন খালা।